আমাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বলবগলের তলে। এখনই খেলা শুরু হবে, চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাসি ফুটছে। ওমার মাকি লম্বা বাসি দেখছি, এরকমের বাসি জিন্দগিতে কেউ দেখে নহ। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো তারা ছাড়ছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে, আর খালি লাত্তি মাইতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছি, নে খালি কাইতে চিতে ভরে। রেফারি হরন নিশ্চিন্তে শুনছেন, যাবাই দিতে লড়ে ধরে না। এবার আবার বল বানাই শুকিয়ে দিই, বাচ্চে বল সুইঙ্গের লগে আটকে গেছে, আটকে গেছে, বল আর ছোটে না। এত কই কি কাম করলাম, রেফারি মুখের ভিতরে বল মারবি, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছোটে না, ছুটে গেছে, বল মারলো, কই মারলো, আল্লাহ মারলো। একজনে ভাই দেব, আমা আমা একই আলামত দেখছেন নি, বুটের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে, হাতে আমি বল ছড়ে দিয়ে আমি কি করবো। তাৎক্ষণিক ভাবে ডিসিশন লাগে, চিন্তা করলে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দূরে হেঁটে দূরে, রেফারি দূরে হেঁটে দূরে, এই দৌড়েছে দৌড়েছে, আমা মামা মামা মারে, রেফারি কাটি পড়ে গেছে, কি মজা লাগলো। তো একই দিদি, আমি এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড, এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে দাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে না, হাতে হাঁটে গো। ম্যাডাম দেখছি দেখি খেলা দেয়, আমার ম্যাডাম আমার মারিয়ে না, আমরা খেলা দেন না, মার 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 মারিচ্ছে, দেখছি যে হ্যাক মারে দিচ্ছে, কিরকম ফল, ওরে মাগরে মাগরে বলতর পিছনের এক গুলো দিবে তাড়াতাড়ি, ওরে পিছনের ব্যাপ তারা দেখ, মার এবার মার, বা 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 চমক কেমন যে ভালো খেলে। ওই ভাগে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ ডাস্টি, খালি গেলে কতক্ষণ চিল্লাতে, ইতিমধ্যে আমার ফেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুড খাবো। হ্যাঁ কাইতে আছি, খেলা চলছে, যে ফুসলদারে এগিয়ে যাচ্ছে, ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছি রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল, হেঁটে বলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যাঁ বল, দেখছি যে আমার ফর্ম, আমাদের কে বুঝিটা মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে আটকা কিক মারা যায়, হ্যাঁ এটা আমার হাত পাও, হ্যাঁ চমৎকার আপেল, ভেরি টেস্টি, হ্যাঁ চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন যেন একটু চমৎকার চমৎকার জেলি জেলি ভাব আছে, বট ইস দিস, এটা কি খেলাম, এই লেগে তো শক্ত শক্ত লাগিয়েছিল, মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম, খেলা চলছে আছে, বা বা কিক কিক মারলে দেখছি নি, হ্যাঁ তারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট বুঝতে প্রচুর প্রবলেম, এই দলটা বুঝছেন নি, মার্শাল আর্টের খেলা যেমন ধরে কিক মারে, বলটল ভালো খালি মারছে, মারস না আগে যায় মারি আয়, বা বা ফ্যান্টাস্টিক, এবার আবার বললো যে সামনে ড্রা মারি আয়, সামনে ড্রা মার, এবার আবার আগে যায় সামনে করে বলে সার্বি লেগে মারি আয়, মার মার মার, এটা কি বলি খেলা হইতে আছে না, মার্শাল আর্টের একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ব্যাগে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে কামড়ে গেছে, জীবনে এরকম বাসি থেকে, ঠিক আছে ভাই সরি, আমি আর মাইতাম না, আমার ফসারি দেন, খেলা শুরু হাতে ডল দিল, এমন ডল দিয়েছে ফাঁতুর কেটে গেছে, এবারে বোধ হয় ফাইনাল মারবো, হ্যাঁ এটিএম লোক দিয়েছে, মাইতেছে, মাইতাম ভাইল না, হেতরা বুঝি বলে যে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তোমার নিশ্চয় ভঙ্গিমে আগায় যাই দিয়েছে, এইবারে বোধ হয় যাইব কি না জানো, এবারে খেলা আবার ডল খাই গেল, সেকেন্ড ম্যাচ হেতো ডল খেলো, থার্ড ম্যাচ হেতো খাইলো, এবারে ফোর্থ মনে মারবো না, বল আর মারণ লাগে না, এমন দিয়ে দিল যে দিয়ে লোকের ফাঁতুর কেটে পড়ে গেছে, মাঠ ফ্রি বললে আগায় যাই দেবে, বল মনে হয় আমি জিতে গেছি, মনে হয় আমি জিতে গেছি। কথা বলছি মানিকগঞ্জের বিতরা গ্রাম থেকে।